দেশে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশেষজ্ঞদের পরামর্শে আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন বাড়ানো হবে। তিনি বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তা ভাবনা করছে। কৃষক লীগের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেকর্ডকৃত ভাষণটি আজ রাত 8টায় বিটিভির বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার করবে। এ সময় দেশে কৃষি উন্নয়ন ও কৃষকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে 7 দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। 2020 সালের মার্চ মাসে রাজধানীর মোহাম্মদপুরে ভাঙচুরের মামলায় তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করলে মহানগর হাকিম এই আদেশ দেন। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিভি কার্যালয় থেকে মামুনুলকে আদালতে নেওয়া হয়। আওয়ামী লীগকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতরাতে যুবলীগের একজন কেন্দ্রীয় কমিটির সদস্য বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলা করেন। অভিযোগে বলা হয়, বুধবার রাতে ফেসবুক লাইভে নূর বলেন, প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী সমর্থকদের তাণ্ডবের ঘটনায় আরও 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে 55 মামলায় মোট 310 জনকে গ্রেফতার করা হলো। মাস মাসে ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবে 414 জনের নামে এবং অজ্ঞাত আরও 35,000-এর বেশি মানুষের নামে মামলা করা হয়। অন্যদিকে নারায়ণগঞ্জে হেফাজতের হরতালে নাশকতার মামলায় মাওলানা মাইনুদ্দিন আহমেদ সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সারা দেশের মতো রাজধানীতেও 6ষ্ঠ দিনের লকডাউন চলছে। রাস্তায় গণপরিবহন নেই, জরুরি সেবা ও শিল্প কলকারখানা এবং ব্যাংক চালু থাকায় প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। রাস্তায় প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি রয়েছে। এর মধ্যেও নানা অজুহাতে কিংবা প্রয়োজনে বাইরে বের হয়েছে অনেকেই। বন্দরনগরী চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বাত্মক লকডাউনের 6ষ্ঠ দিনেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী যান চলাচল করেছে। চলেছে ব্যক্তিগত গাড়ি, সিএনজি, অটোরিকশা। চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে তৎপর আছে পুলিশ। এর মধ্যে কারণ ছাড়া অনেকেই রাস্তায় চলাফেরা করছে, মাস্ক পরার প্রবণতাও অনেক কম। প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের 3য় দিনেও ভোগান্তি কমেনি। দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে পথে পথে ভোগান্তির শিকার হয়েছেন প্রবাসীরা। এদিকে ভিসার মেয়াদ যাচাই করে টিকিট দিতে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে সৌদি এয়ারলাইন্স অফিসে ভিড় করেছে কয়েক হাজার সৌদি প্রবাসী। প্রায় 1.5 বছর পর আগামী 17 মে থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে সৌদি আরব। প্রতিদিন মৃত্যু ও সংক্রমণ বাড়ার কারণে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে করোনা সংকট মোকাবেলায় রাজধানীর মহাখালীতে চালু হয়েছে নতুন কোভিড হাসপাতাল। এটি দেশের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল। 250 ICU বেড সহ 1,000 শয্যা থাকবে এই হাসপাতালে। আজ থেকে সেখানে রোগী ভর্তি করা শুরু হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে রিজার্ভ ট্যাঙ্কে পড়ে হাসান ও হাবিব নামে 2 ভাই মারা গেছেন। ভোরে উপজেলার অভিরামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানিয়েছে, ভোরে টয়লেটে যান হাবিব, ফেরার সময় বাড়ির আঙ্গিনায় পানির ট্যাঙ্কে পড়ে যান তিনি। তার চিৎকার শুনে তাকে উদ্ধারের জন্য ওই ট্যাঙ্কে নামেন তার সহোদর হাসান ও প্রতিবেশী মিন্টু। এক পর্যায়ে ট্যাঙ্কে হাসান ও হাবিবের মৃত্যু হয়।